আজকে আপনাদের আমি দেখাবো জান্টিং দিয়ে একটি মাল্টি কালার বাটিক করা যায়। এখানে কিছু ইনফরমেশন আপনাদের দেই, কাপড়টিতে মোম লাগানোর পরে কিন্তু আমরা সপ্তাহখানেক রেখে দিব, তাহলে আমাদের মোমের ডিজাইনটি খুব ভালো আসবে। আসলে ব্লক দিয়ে তো আমি একটা কাপড়ই করতে পারবো, বাণিজ্যিক আকারে তো অনেকগুলি করা যায়, কিন্তু আমরা যারা ঘরে কাজ করব নিজেদের জন্য বা টুকটাক অর্ডারি কাজ করব, তারা যদি এভাবে শিখে নেই কাজটা, আমার মনে হয় এটা বাণিজ্যিক আকারেও ব্যবহার করা যাবে। তো দেখুন যে আমি কি সহজ পদ্ধতিটা হচ্ছে, এখানে আমি যে কাপড়টিতে মোম লাগাচ্ছি জান্টিং দিয়ে, এটা থেকে কিন্তু আমি প্রথমে ভ্যাট কালার দিয়ে নিয়েছি কাপড়টাতে। মানে বিভিন্ন সময় আমি রং করেছি যখন, তখন আমি ওই কাপড়টাতে রং লাগিয়ে নিয়েছি। এখন আমি সহজ পদ্ধতিতে মাল্টি কালার একটাই মোমবাটিক দেখাবো, হ্যান্ড ওয়ার্ক উইথ জান্টিং। তো দেখুন যে জান্টিংয়ের ব্যবহারটা আমি কীভাবে করছি। মোমটা আগে গুলিয়ে নিয়েছি এবং এখানে সেখানে এই জান্টিংটা দিয়ে আমি মোম নিয়ে এসেছি। নিয়ে চুলার বারবার ইয়ে করতে হবে না, এই জান্টিংটাতে বেশ অনেকটুকুই মোম নেয়, এটা দিয়ে আপনারা করতে পারবেন ডিজাইনটা। দেখুন যে আমি কীরকম ডিজাইন করেছি, এবং এই যে লাল হলুদ সবুজ দেখা যাচ্ছে, এটা কিন্তু ডিজাইনের মাঝখানে থাকবে, আর পুরো কাপড়টাকে আমি এটা একটা বেজ কালার দিয়ে ঢেকে দিব। এবং এটার জন্য কিন্তু আমাকে ভ্যাট কালার ব্যবহার করতে হবে, কারণ প্রুশিয়ান কালার যদি দেই তাহলে তো আর ওই রঙগুলি ঢাকবে না। এটা হচ্ছে এই নিয়মটা হচ্ছে একদম সহজ, আর যেটা প্রুশিয়ান কালারে করা হয় সেটাই তো আসলে মোম লাগিয়ে মাঝখানে আমরা প্রুশিয়ান কালার মানে যেটা ফাইন গাম দিয়ে করতে হয় ওইটা করা যায়, পরে আবার ওইটাকে মোম দিয়ে ঢাকতে হবে ওই রং দেওয়া জায়গাটায়। আর দেখুন এখানে রঙে দেওয়ার আগে কিন্তু কাপড়টিকে আমি ভিজিয়ে নিয়ে কাপড় থেকে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি দিচ্ছি এখন কালো কালার ভ্যাট ডাই, ভ্যাট কালার। আর কাপড় ছিল এখানে এক কোজের মতো, তো একদম যেহেতু আমি কুচকুচে কালো নিব, আমি কিন্তু আধা গজ আধা তুলার চাইতেও একটু বেশি রং দিয়েছি এখানে কালো রং দিয়ে। আমি আরেকটি পদ্ধতিতে এখানে দুইটি পদ্ধতিতে কিন্তু মোমটা কাপড় থেকে উঠানো যায়, একটি হচ্ছে মানে ফুটন্ত গরম পানিতে দিয়েও মোমটা উঠানো যায়, যেটা আসলে প্রুশিয়ান কালারে সাবান দিয়ে যেটা রং পাকা করা হয়, রংটা পাকা হলো মোম উঠে গেল। আর ভ্যাট কালারে কিন্তু ওইটা না, ভ্যাট কালারে আমরা ফুটন্ত গরম পানিতে আমরা এমনিতে কাপড়টা চুবিয়ে নিলেই কিন্তু মোমটা উঠে যাবে। আর এখানে দেখুন আমি আর একটা পদ্ধতি করেছি ইস্ত্রি দিয়ে, যে একটা সাদা প্লেন পেপার দিয়ে এটা কাগজের উপরে কাপড়টা বিছিয়ে একটা উপরে আর একটা কাপড় দিয়েছি, দিয়ে আমি ইস্ত্রি গরম করে দিয়ে মোমটা উঠিয়ে নিচ্ছি। এভাবে মোমটা উঠানো যায়, কিন্তু এভাবে উঠালেও কিন্তু এটাকে কিন্তু হালকা একটু গরম পানি দিয়ে আপনারা ধুয়ে নেবেন, কারণ এইভাবে উঠাতে গেলে কিন্তু কাপড়টা আবার শক্ত হয়ে যাবে, কারণ গরম ইস্ত্রি দেওয়ার ফলে কাপড়ের ভিতরে যে বুননের ভিতরে কিন্তু মোমটা রয়ে যাবে। আর যদি ফুটন্ত পানিতে আমরা এটা দিব আবার দিলে, এবার এটা করা যায় মূলত আপনারা ওয়ালমেট যদি করেন, কোনো ওয়ালমেটের জন্য এই পদ্ধতিটা যে ইস্ত্রি দিয়ে মোমটা উঠিয়ে নিব, তারপরে হয়ে গেল আমার মোমবাটি। আর আমি এখানে ইস্ত্রি দিয়ে উঠিয়েছি, আবার এটাকে আবার অত্যন্ত হালকা একটু গরম পানিতেও আমি এটা ধুয়ে নিয়েছি, নেওয়ার ফলে আমার মোমটা কিন্তু উঠে গেল। আর দেখুন লাল হলুদ সবুজ ফিরোজা প্রতিটা কালারে কিন্তু ডিজাইনটাতে এসেছে, এবং পুরো কাপড়টা হয়ে গেল কালো। ধন্যবাদ সবাইকে, যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন।